জানলে অবাক হবেন যে কারণে ভারতের পশ্চিমে সাজানো হচ্ছে ইসরায়েলি স্পাইডার মিসাইল সিস্টেম পাকিস্তানের সীমানায় মোতায়েন করার জন্য নতুন মিসাইল সিস্টেম কিনছে ভারত আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের এয়ারফোর্সের হাতে আসছে এই সিস্টেম ইসরায়েলি এই সিস্টেমের নাম স্পাইডার সারফেস টু এয়ার পাইথন অ্যান্ড ডিয়ার বাই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে চুক্তি দেশের পশ্চিম সীমান্তে এই মিসাইল সিস্টেম সাজিয়ে রাখা হবে বলে জানা গিয়েছে এতে দেশের সীমান্ত ভেদ করে ভারতে কোনো এয়ারক্রাফট কোনো ড্রোন বা মিসাইল ঢুকতে গেলেই তাকে প্রত্যাঘাত করবে এই স্পাইডার মিসাইল সিস্টেম পনেরো কিলোমিটার দূরের ও নয় হাজার মিটার উচ্চতার টার্গেটে আঘাত করতে পারবে এটি ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে থাকা পাইথন ফাইভ সব থেকে আধুনিকতম এয়ার টু এয়ার মিসাইল আর ডিয়ার বাই হল বিশেষ ধরনের রেডার ভারতে তৈরি মিসাইল আকাশের সঙ্গে স্পাইডার মিসাইল ব্যবহার করবে ভারত যার রেঞ্জ আর একটু বেশি পঁচিশ কিলোমিটার অন্যদিকে যৌথ উদ্যোগে একটি সারফেস টু এয়ার মিসাইল তৈরির জন্য ইসরায়েলের সঙ্গে সতেরো কোটি টাকার চুক্তি করেছে ভারত পুরো প্রজেক্টটি হবে ভারতের ডিআরডিও ও ইসরায়েলি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে দুই সালে ভারত ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঁচিশ বছর পূর্ণ হচ্ছে বিষয়টি মাথায় রেখে চলতি বছরেই ইসরায়েলের সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গিয়েছে সেই সময় এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে কেন্দ্রীয় সূত্রের খবর নতুন মিসাইলটির পাল্লা হবে প্রায় সত্তর কিলোমিটার মূলত স্থল সেনার জন্যই মিসাইলের নতুন সংস্করণ তৈরি হবে চুক্তির আওতায় চল্লিশটি ফায়ারিং ইউনিট ও দুশোটি মিসাইল নেবে ভারত বায়ু ও নৌসেনা ব্যবহৃত মিসাইলটির পাল্লা হবে নব্বই থেকে একশো কিলোমিটার